হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শুভর, আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি ফেসবুক বিজনেসের সাথে জড়িত হওয়ার চেষ্টা করছি বা জড়িত হচ্ছি। সো ফেসবুক বিজনেসের সাথে যুক্ত হওয়ার পর আমরা অনেকেই চাই যে আমাদের পেজটি বুস্ট করানোর জন্য বা আমাদের যে পোস্ট সেলস যে পোস্টগুলো থাকে সেগুলোকে বুস্ট করিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো যখন আপনি আপনার পোস্টটি সঠিক উপায়ে বুস্ট করবেন তখন আপনি আপনার কাঙ্ক্ষিত যে রিচটি চাচ্ছেন আপনি সেই রিচটি পাবেন, অন্যথায় আপনি আপনার সেই কাঙ্ক্ষিত রিচে পৌঁছাতে পারবেন না। সো আজকের পুরো ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুকের পোস্টটি সেলস পোস্টটি কিভাবে সঠিক উপায়ে আপনি পোস্ট সরি বুস্ট করতে পারেন। সো পুরো ভিডিও জুড়ে আমি থাকছি শুভ, আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা পুরো এসে জুড়ে বসে দেখতে পারবেন। সো আজকে আমি যে পেজের পোস্টটি বুস্ট করে দেখাবো ওটির নাম হচ্ছে টিব্যাগ। টিব্যাগ জার্সি, টি শার্ট এবং বিভিন্ন ধরনের ম্যানস ওয়ার এবং পাঞ্জাবি এইসব নিয়ে কাজ করে থাকে, এবং আজকে আমার পরনে যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটি টিব্যাগ প্রোভাইড করেছেন, ধন্যবাদ টিব্যাগকে। সো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে কাজ শুরু করে দিতে পারি। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদের পেজটি প্রমোট করে দেখাচ্ছি। প্রমোট করার জন্য প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিলাম, দেন আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট ওখানে লগ ইন করলাম, দেন হচ্ছে আমার যে পেজটা ছিল এই যে এটাই সেই পেজ যেটা টিব্যাগ, যেটা কোথায় তখন বলেছি আপনাদের আমি। সো এখন আমি যে পোস্টটাকে হচ্ছে বুস্ট করতে যাচ্ছি সেই পোস্টটাতে চলে যাই। এখানে আসার পরে দেখুন যে বুস্টের অপশন আছে, তো আমি বুস্ট করানোর সময় প্রয়োজনীয় যেসব কথা আছে সবই বলে দিব। সো আমি বুস্টটা করে দেখাচ্ছি এখনই। সো এদিকে হচ্ছে আপনার যে অ্যাড রিভিউ যেটা আছে, এই অ্যাড রিভিউটা আপনাকে দেখাবে, মানে এটা অন্যদের কাছে কীভাবে অ্যাডটা শো করবে সেটা আপনাকে এখানে দেখাবে। এখানে অ্যাডটা যে এইভাবে শো করবে সেটা দেখাচ্ছে আমাদের এখানে। সো এখানে দেখেন যে একটা এরর দেখাচ্ছে যে দ্য অডিয়েন্স আছে, এটা আমার এত টেনশনের কিছু নয়, আমি তো এটা আমি তো সিলেক্ট করবো। সো সব আস্তে আস্তে আমি সেট করে দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে যে অডিয়েন্সের অপশন, যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা সেটাকে আপনি সেট করবেন। সো এখানে যে একটা কলমের মতো যে অপশনটা আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে অনেক অপশন চলে আসবে। সো এখানে এখন মনে করেন আমি যে প্রোডাক্টটা সেল করার জন্য প্রমোটটা করাচ্ছি, এরা এখানে হচ্ছে আমার যারা 18 নিচে আছে তারাও হচ্ছে জার্সি টি শার্ট এসব কিনতে চায়। সো আমি মিনিমাম এজটা আমি 15 ধরলাম, দেন যারা 40 উপরে যারা আছে আমার মনে হয় না যে ওরা এটা কেনার প্রতি খুব বেশি আকৃষ্ট হবে। সো আমি এটা তাও 45 পর্যন্ত এজটাকে সিলেক্ট করে রাখলাম। তো এরপর জেন্ডারের মধ্যে দেখেন যে ম্যান ওমেন বা দুইটাই আছে, যে অল দিলে এটা দুইটাই সিলেক্ট হয়ে যাবে। সো আমার যেহেতু মানে ম্যান ওমেন দুইটাই আমার টার্গেটেড কাস্টমার, সো আমি এখানে অলটা সিলেক্ট করে দিলাম। সো এরপর হচ্ছে লোকেশনের ব্যাপার। সো লোকেশনের ব্যাপার হচ্ছে আপনি আপনার কতটুকু এরিয়ার মধ্যে এটাকে সেল করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু পুরো বাংলাদেশের ব্যাপী আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই, সো আমি জাস্ট বাংলাদেশ লিখে এটা জাস্ট সিলেক্ট করে দেবো, দেন বাংলাদেশ এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমার এটা পুরো বাংলাদেশ ব্যাপী এটা আমার অ্যাডটা দেখাবে। সো আমি এখন যেটা সেল করতেছি সেটা হচ্ছে আপনার টি শার্ট টাইপস বা জার্সি টাইপস এবং টি শার্টটা ছিল। সো আমি দুইটা অপশনে এখানে সিলেক্ট করে দিব। আমি দেখেন টি শার্ট লিখলাম, আমি টি শার্টটা পেয়ে যাচ্ছি। সো এটা যেহেতু একটা প্রিন্টেড টি শার্ট ছিল, সো আমি টি শার্ট প্রিন্টিংয়ে দেখেন, সো এটা আমি টি শার্টটা প্রিন্টিং লিখে দিব। দেন হচ্ছে যে এটা একটা ম্যাসি কিনে একটা টি শার্ট ছিল, সো আমি লিওনেল মেসিকে সিলেক্ট করে দিব এখানে, যেহেতু যারা যাতে করে কি যারা লিওনেল মেসিকে যারা ভালোবাসে তাদের কাছে যাতে এই অ্যাডটা পৌঁছায়। এবার আমি সাথে জার্সিটাকেও সিলেক্ট করে দিচ্ছি। একটা জার্সি ক্লথিং আছে, একটা জার্সি একটা আর একটা অপশন দেখছি এখানে, সো আমি ওইটাকেও সিলেক্ট করে দিচ্ছি জার্সি। সো এরপর আর কী সিলেক্ট করা যায় চিন্তা করে দেখবেন যে আপনার এই প্রোডাক্টের সাথে আর কী কী প্রোডাক্ট যায়। তো আমি আরেকবার প্রোডাক্টটাকে একটু চেক করে দেখি যে এটাতে আসলে কী কী আছে, মানে এটাতে কোন কোন ক্যাটাগরিতে ফেলা যায় এটাকে। সো আমি এগুলো সবগুলাই দেখে একটু অ্যানালাইসিস করে দেন ওটাকে সিলেক্ট করে দিব, সব ট্যাগগুলোকে সব সিলেক্ট করে দিব। সো এটা আসলে একটা টি শার্ট ছিল, এরপর আমি জার্সিটাকে সিলেক্ট করে দিয়েছি। সো ম্যানস ক্লথ দেওয়া যায়।
প্রয়োজনীয় সব ট্যাগগুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যখন মেসি টি শার্টটা যখন লিখলাম তখন দেখবেন যে এটা এরকম কোনো অপশন নাই, সো এটা আর সিলেক্ট করা যাবে না। এখানে যেগুলো আসবে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি এখানে টি শার্ট প্রিন্টিং মানে যেটা এটা যেহেতু একটা প্রিন্টেড টি শার্ট ছিল, সো আমি টি শার্ট প্রিন্টিংটা দিলাম। দেন লিওনেল মেসি জার্সি ক্লথিং, জার্সি ম্যানস ক্লথিং, ম্যানস ম্যানস ওয়েয়ার, সো এইসবই এনাফ, কারণ এটা তো মনে হয় না উমেন্সদের প্রয়োজন আছে। তবুও আমি উমেন্সটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আর তেমন কিছু দেখতেছি না, এরপর আমি ব্রাউজে একবার দেখবো যে এখানে আর কিছু সিলেক্ট করা যায় কিনা। ইন্টারেস্টসে আমি দেখবো যে এন্টারটেনমেন্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, স্পোর্টস, এখান থেকে আমি ফুটবলটা সিলেক্ট করে দিতে পারি যেহেতু এটা একটা ফুটবল রিলেটেড একটা টি শার্ট ছিল। সো আচ্ছা এখানে যেহেতু আচ্ছা হ্যাঁ পেয়েছি, আচ্ছা তো এটা আমি সিলেক্ট করে দিলাম। শপিং অ্যান্ড ফ্যাশনের মধ্যে এই ক্লথিংয়ের মধ্যে আমি ম্যান্স ক্লথিং এটা অলরেডি সিলেক্ট করে দিয়েছি, সো ওমেন্স ক্লথিং সিলেক্ট করা আছে। সো এখানে আর কিছু আচ্ছা ড্রেসেসটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে, ড্রেসেস। দেন আর কিছু কি আছে, অনলাইন শপিংটাকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। মানে এগুলো সবগুলো আপনার একটু চেক করে দেখবেন যে কোনটা এটার সাথে অ্যাডজাস্ট হয়। আপনারা যদি ওখানে লিখে সার্চ করতে না পারেন দেন এখানে চলে আসবেন, এখানে চলে আসলে এখানে আপনার যা যা ট্যাগগুলো আছে সবগুলো এখানে আছে, মানে আপনার সব প্রয়োজনীয় ট্যাগগুলো এখানে আছে। সো ডিজাইনের মধ্যে কিছু প্রয়োজন ফ্যাশন ডিজাইনটাকে আমি সিলেক্ট করতে পারি। এখানে আর কিছু অনলাইন তো এখানে দেখেন যে সব কিছুরই আসলে অপশন দেওয়া আছে। সো এখানে আমার মনে হচ্ছে না যে আর কিছু সিলেক্ট করার মতো কোনো অপশন আছে। সো আমি এরপর একটু সবগুলো চেক করে দেখি। ফুড অ্যান্ড ড্রিঙ্কে থাকবে না, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিসের মধ্যে দেখবো একটু, এখানেও তেমন কিছু নেই। ক্লথিংয়ের মধ্যে তো দেখলামই সব অলরেডি আমি সিলেক্ট করে দিছি। ড্রেসেস এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজের মধ্যে ড্রেসেস সিলেক্ট করে দিছি। শপিংয়ের মধ্যে অনলাইন শপিংটা সিলেক্ট করে দিছি, আর এখানে তো তেমন কিছু নয়। আউটডোর রিক্রিয়েশনের মধ্যে বোটিং এগুলো এগুলো আমার কোনো কাজে আসবে না এখানে, সো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি না। দেখেন এখানে আপনার যা অপ্রয়োজনীয় কিছু সিলেক্ট করবেন না, কারণ প্লাস ক্যান্সেল আমি এটা ক্যান্সেল করতে পারছি না। সো আমি ব্যাক দিয়ে দিলে এটা অটোমেটিক এখানে দেখবেন আমি অনলাইন শপিং ফ্যাশন ডিজাইন যেগুলো ছিল সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট ব্যাক দিছি, এখানে ক্রসটা দিবেন না, কিন্তু ক্রস দিলে সব চলে যাবে, জাস্ট ব্যাক দিয়ে চলে আসবেন এখানে। ওকে দেন এখানে আর কিছু প্রয়োজন কিছু দেখছি না আমি। সো সেভ অডিয়েন্স দিয়ে দিলাম যেহেতু আর কোনো কিছু ওখানে প্রয়োজন নেই। সো এখন আপনি এটা কতদিনের জন্য রান করাবেন? আচ্ছা এখানে একটু কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে দেখেন মনে করেন আপনি একজনকে একটা 100 টাকা দিলেন, বললেন যে আপনি আপনার আপনার যেসব প্রোডাক্টসগুলো আছে ওগুলোকে প্রমোট করে দিবে উনি। এখন ওই লুকটাকে ওই সেম লুককে আরেকজন বললো যে সেম প্রোডাক্ট আমি মানে ওই যে হচ্ছে এটা অ্যাড করবে, যে মানে অ্যাডটা শো করবে বিজ্ঞাপন দিবে, তাকে বললো যে আমি তোমাকে সেম প্রোডাক্টের জন্য 150 টাকা দিব, তুমি আমার প্রোডাক্টগুলো এভাবে অ্যাডভার্টাইজ করবা। এখন আপনি যে তাকে 100 টাকা দিচ্ছেন, যে অ্যাডভার্টাইজার যে আছে সে কি আপনার আপনারটা অ্যাডভার্টাইজ করবে নাকি যে ওনাকে 150 টাকা দিছে উনি ওনারটা অ্যাডভার্টাইজ করবে, সেটা আপনি একটু চিন্তা করে দেখেন। তো ফেসবুকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আসলে লেখা থাকে যে আমি যখন এটা একটু নিচে নামায় আনবো, দেখেন এখানে লেখা আছে যে মিনিমাম বাজেট হচ্ছে পার ডেতে 82 টাকা, ঠিক আছে। এখন আপনি যখন 85 টাকা সরি 85 টাকা পার ডেতে 85 টাকা, সো আপনি যখন পার ডেতে 85 টাকার জন্য সিলেক্ট করবেন তখন আপনারটা হচ্ছে লো কোয়ালিটির একটা অ্যাড। সো আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ 100 টাকা বা 110 টাকার মধ্যে রাখার জন্য, তাহলে একটা ব্যালেন্স থাকবে, অন্যথায় ব্যালেন্সটা হবে না। কারণ মনে করেন আপনি 85 টাকা দিয়ে সেম টি শার্টটা অ্যাডভার্টাইজ করলেন, এখন আর একজন মনে করেন যে 100 টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করলো, এখন যে 100 টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করছে ওরটা কি সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে নাকি যে 85 টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করছে তারটা বেশি মানুষের কাছে পৌঁছাবে, সেটা আপনারা একবার চিন্তা করে দেখবেন। সো আমি এখন এই প্রোডাক্টটা আমি পার ডেতে 100 টাকা হিসাব করে
800 টাকা করে দিব এবং ডেজ এখানে এখানে ডেজটাকে আপনি কমে আনতে পারেন চাইলে আর এখানে 7 ডেজ ছিল এবং এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে আপনি 3 ডেজ দেখেন এই মিনিমাম আচ্ছা অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 ডেজ সো মিনিমাম হচ্ছে 4 ডেজ পর্যন্ত আপনি রান করতে পারবেন আগে 3 ডেজ ছিল এখন 4 ডেজ করে দিয়েছে সো আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট হিসেবে আমি এটাকে 5 ডেজে রাখলাম এবং এখানে তাহলে পার ডেতে 500 টাকা করে খরচ হবে সো দেন আমি আমার মাস্টার কার্ডটা অ্যাড করে দেবো এখানে এখন আমি দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে এখানে আর কিছু অ্যাড করার মতো নেই বা কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট ট্যাগিংয়ের ব্যাপারটা খেয়াল রাখবেন আর এদিকে হচ্ছে বাজেটিংয়ের ব্যাপারটা খেয়াল রাখবেন সো এরপর আপনাদের এখানে ইনস্টাগ্রামে থাকলে এখানে ইনস্টাগ্রামটা মার্ক করে দেবেন তাহলে আপনার ইনস্টাগ্রামটা সহ একসাথে প্রমোট হয়ে যাবে সো এখানে আপনারা এই যে আমি এখানে অলরেডি এটা সেভ করে রাখছি দ্যাটস আমাকে এটা করতে হচ্ছে না সো আপনাদের যদি এখানে সেভ করা না থাকে আর কীভাবে সেভ করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছি আপনারা উপরে একটা কি আইকন আছে ওখানে দেখলেই দেখবেন যে ওখানে আমি এখন ওটা ভিডিওটা দিছি এখানে এছাড়া ডিসক্রিপশন বক্সেও থাকবে লিঙ্কটা সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাড করবেন সো এখন আমার সব কিছু ঠিকঠাক আছে এবং দেখেন এখানে আমার টোটাল বাজেটটা দেখেন যে আমার 500 টাকা হচ্ছে টোটাল বাজেট অ্যান্ড ওখানে কিছু ট্যাক্সের জন্য 75 টাকা কাটতেছে আর মানে টোটাল হচ্ছে 575 টাকা আর আপনার কার্ড থেকে হয়তো বা কিছু চার্জ কাটবে এটা আসলে চার্জের অ্যামাউন্ট আমি শিওর এক্স্যাক্টলি বলতে পারছি না তাই আচ্ছা এখন দেখেন এই অ্যাডের জন্য আপনি আপনার এই যে অ্যাডটা পোস্ট করবেন এই অ্যাডটা হচ্ছে প্রায় 1200 থেকে 3300 মানুষের কাছে পৌঁছাবে ঠিক আছে এবং আপনি এখান থেকে এঙ্গেজমেন্ট পাবেন হচ্ছে 350 থেকে প্রায় 1000-এর মতো আপনি এখানে এঙ্গেজমেন্ট পাবেন মানে ওরা আপনার এখানে পোস্টে ক্লিক মানে এতটুকু পর্যন্ত ক্লিক পাবেন আপনি এখানে ঠিক আছে মানে এই অ্যাডটা ততদিন পর্যন্ত রান করবে তত যতদিন পর্যন্ত আপনার 1K পোস্ট এঙ্গেজমেন্ট ফিল আপ হয় নাই 349 থেকে 1K পর্যন্ত মানে 5 দিনের মধ্যে আপনার এতটুকু এঙ্গেজমেন্ট আসবে আপনার এবং এই 5 দিনের মধ্যে 1.2K থেকে 3.3K পিপল রিচ হবে এই পোস্টটা সো আমার এখন সব কিছু ঠিকঠাক আছে সো আমি এখন এটাকে বুস্ট করে দিলাম সো সাবমিট করে দেওয়ার পর দেখেন আপনাদের কাছে এরকম সাবমিটিং ইউর অ্যাড এরকম দেখাবে সো আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখেন এখন আমার অ্যাডটা রিভিউতে আছে দেখেন স্ট্যাটাস ইন রিভিউ গোল গেট মোর পোস্ট এঙ্গেজমেন্ট মানে আমি এটা আমার অনেক বেশি এঙ্গেজমেন্টের জন্য আমি এটাকে পোস্টটা করছি সো আমার এখন এখানে দেখেন টোটাল হচ্ছে 6.33 USD খরচ হবে আমি টোটাল বাজেট ছিল আমার 5.50 USD সো আপনি যখন এখানে পোস্ট করবেন তখন এটাকে আপনার USD কারেন্সিতে শো করবে সো এরপর আমি গো টু অ্যাড সেন্টারে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে আমি যখন অ্যাড সেন্টারে গেলাম আচ্ছা আমার অ্যাড সেন্টারে এই দেখেন এইটাতে এখন ইন রিভিউতে আছে এরপরে যখন এটা আমি এটাতে একটু ক্লিক করে দেখাই দেখেন স্ট্যাটাসটা ইন রিভিউতে আছে যখন আপনার অ্যাডটা ওরা চেক করবে একটু চেক করার পর যখন মনে হবে ওরা মনে করবে যে আপনার অ্যাডটা সব ঠিকঠাক আছে এবং ফেসবুকে কোনো কমিউনিটি রুলস ব্রেক করে নেয় তখন হচ্ছে এই অ্যাডটা ওরা রান করে দেবে এবং তখন আপনার এই স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে স্ট্যাটাসটা তখন আপনাকে অ্যাক্টিভ দেখাবে অ্যান্ড আপনার এখানে হচ্ছে পারফরমেন্সের এখানে আপনারা সব কিছু ডিটেলস দেখতে পারবেন সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এখানে স্টার্ট হবে এই অ্যাডটা স্টার্ট হবে আগস্টের 13 তারিখ মানে আজ থেকে আগস্টের 18 তারিখ পর্যন্ত সো এই ছিল মোটামুটি পুরো ডিটেলস এবং ফুল অ্যাবাউট হচ্ছে আপনার এই কোনো পোস্ট বুস্ট করার ক্ষেত্রে এবং পেজ বুস্ট করার ক্ষেত্রে সেম জিনিস তবে আমি প্রেফার করি পেজ বুস্ট করাচ্ছে আপনারা এরকম পোস্টগুলো বেশি প্রমোট করবেন তাহলে খুব ভালো একটা আপনারা রেসপন্স পাবেন সো এই হচ্ছে আজকের ভিডিও আর আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব আর যদি ভিডিওটি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান